কি বন্ধ হয়ে গেল আমরা কি আর ইনস্ট্রিম অ্যাড থেকে কোনোভাবে ইনকাম করতে পারবো না সেই ইনস্ট্রিম অ্যাড টুলসটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে কোথাও ইনস্ট্রিম অ্যাড আপনি আর অন করতে পারবেন না টু অ্য চ্যানেল তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে ফেসবুকে ইনস্টিম অ্যাডের জন্য প্রয়োজনীয় ক্রাইটেরিয়া আপনি কমপ্লিট করে ফেলেছেন অর্থাৎ পাঁচ হাজার ফলোয়ার্স এবং লাস্ট দু মাসে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আপনার পূরণ হয়ে গেছে তারপর আপনি ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করেছেন ঠিকই কিন্তু সেটা পেন্ডিংয়েই পড়ে আছে ফেসবুক থেকে রকম সারা শব্দ আপনি পাচ্ছেন না রকম রিপ্লাই আপনি পাচ্ছেন না তাহলে এর কারণটা কী এত দেরি হচ্ছে কেন আবার অনেকের কি হয়েছে রিসেন্টলি যাদের ইনস্ট্রিম অ্যাডের জন্য প্রয়োজনীয় ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে তারা ইনস্ট্রিম অ্যাডের জন্য আর নতুন করে অ্যাপ্লাই করতে পারছেন না ইনস্ট্রিম অ্যাডের ফিচার্সটাই আপনারা দেখতে পাচ্ছেন না তো এর কারণটা কি ইনস্ট্রিম অ্যাড কি বন্ধ হয়ে গেল আমরা কি আর ইনস্ট্রিম অ্যাড থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবো না আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনার ভাবনাটা সঠিক ইনস্ট্রিম অ্যাডের যে টুল ছিল মনিটাইজেশনে গিয়ে ফেসবুকে সেই ইনস্ট্রিম অ্যাড টুলসটা কিন্তু তুলে নেওয়া হচ্ছে অক্টোবরের চার তারিখ থেকে ফেসবুক নতুন একটা আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী অক্টোবরের চার তারিখ থেকে ইনস্ট্রিম অ্যাড যে টুলটা রয়েছে সেই টুলটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে ফেসবুকের তরফ থেকে এবং এর ফলে কি আমাদের ইনকাম কমে যাবে বা আমরা কি আর ইনকাম করতে পারবো না সব রকম প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইনস্ট্রিম অ্যাডের জন্য যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন এবং সেটা পেন্ডিংয়ে পড়ে আছে আপনার এখানে কোনো কিছু করার নেই কারণ সেটা পেন্ডিংয়েই পড়ে থাকবে ইনস্ট্রিম অ্যাড আর অন হবে না আপনার প্রোফাইলই হোক বা পেজই হোক কোথাও ইনস্ট্রিম অ্যাড আপনি আর অন করতে পারবেন না এর কারণ কি এর কারণ একটাই ফেসবুক মনিটাইজেশনের জন্য একটা নতুন টুল এনেছে সেটা নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যার আগে নাম ছিল ক্রিয়েটার মনিটাইজেশন সেটাই এখন নাম পাল্টা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এবার যারা অলরেডি ইনস্ট্রিম অ্যাড থেকে আগে থেকে ইনকাম করছে তাদের ইনকামটা কি বন্ধ হয়ে যাবে না তাদের ইনকাম বন্ধ হবে না তাদের ইনকাম অ্যাজ ইউজুয়াল যেমন চলছিল তেমনই চলতে থাকবে ঠিক আছে তো এবার তো এবার কথা হচ্ছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনি কিভাবে পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন টুল আপনি কিভাবে সেট করবেন এর জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ফেসবুকের তরফ থেকে এর জন্য কি আরও বেশি ফলোয়ার্স প্রয়োজন বা এর জন্য কি আরও বেশি ওয়াচ টাইম প্রয়োজন এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনে স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছে কারণ আমরা জানি ফেসবুকের যে আমরা ইনকাম করি তার মধ্যে সব থেকে বেশি ইনকাম হয় ইনস্ট্রিম অ্যাড থেকে আর সেই ইনস্ট্রিম অ্যাডটাই বন্ধ হয়ে যাচ্ছে দেখুন ফেসবুক যে কন্টেন্ট মনিটাইজেশনের একটা টুল এনেছে এই টুলের মাধ্যমে আমরা তিনটে জায়গা থেকে ইনকাম করতে পারবো তিনটে জায়গা মানে কি আমরা ফেসবুক থেকে যে ইনস্ট্রিম অ্যাড এবং যে বোনাস আর অ্যাড অন রিলস এই তিনভাবে কিন্তু ইনকাম করতে পারতাম এই তিন ভাবের যে ইনকামটা সেটা এখন এক জায়গায় হবে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশান যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের ফিচার্স পেয়ে যান কিংবা কন্টেন্ট মনিটাইজেশনের টুলে আপনি সেট করেন তাহলে আপনার আর কোনো চিন্তা নেই আলাদা আলাদাভাবে আপনার অ্যাড অন রিলস বা ইনস্ট্রিম অ্যাড অন করতে হবে না বা সেট করতে হবে না আপনার কাছে একটাই টুল রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান সেই কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা আপনি কখন পাবেন এর জন্য কী ক্রাইটেরিয়া প্রয়োজন দেখুন ফেসবুক কিন্তু এই রিলেটেড কোনো ক্রাইটেরিয়াই আপাতত রাখেনি কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে যার দশ হাজার ফলোয়ার্স আছে সে কন্টেন্ট মনিটাইজেশান এই ফিচার্সটা পায়নি কিন্তু যার এক হাজার ফলোয়ার্স আছে সে কিন্তু কনটেন্ট মনিটাইজেশান এই ফিচার্সটা পেয়ে গেছে তাহলে সে কীভাবে পেলো রকম ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া নেই এটা যে কেউ পেতে পারে আপনি নিজে আপনার প্রোফাইল কিংবা আপনার পেজ চেক করে দেখতে পারেন যে সেখানে এই কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলস সেটা পেয়ে গেছেন কিনা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন টুল যদি সেট আপ করেন তাহলে তাহলে অ্যাড অন রিলস ইনস্টিম্যাট আর বোনাস এই তিনভাবেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ওই কন্টেন্ট মনিটাইজেশন টুলের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা কিন্তু এখন বিটা ভার্সনের মধ্যে রয়েছে তাই এটা কিন্তু সবাই পাচ্ছে না বা এর জন্য কী ক্রাইটেরিয়া প্রয়োজন সেই রিলেটেড ফেসবুক কোনো আপডেট দেয়নি ফেসবুক কিন্তু র্যান্ডামলি এই কন্টেন্ট মনিটাইজেশান টুলসটা দিচ্ছে বিভিন্ন ক্রিয়েটারকে সেখানে আপনার এক হাজার ফলোয়ার্স হোক দশ হাজার ফলোয়ার্স হোক যাই হোক এটা কিন্তু কোনো ম্যাটার করছে না এখন এটা বিটা ভার্সানে রয়েছে তাই এর জন্য কোনো রকম ক্রাইটেরিয়া আপাতত আসেনি যখন এটা দু হাজার পঁচিশে রোল আউট হবে মানে দু হাজার চব্বিশের আর যে দু মাস আছে এই মাস কিন্তু এইভাবেই চলবে মানে যে কেউ পেতে পারে এই কন্টেন্ট মনিটাইজেশনের এই টুলটা ঠিক আছে আর দু থেকে ফেসবুক নতুন ক্রাইটেরিয়া আনবে সেই সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়ে যাব এবার আপনাদের মনে স্বাভাবিকভাবেই আরও একটা প্রশ্ন আসছে যে দশ হাজার যে ফলোয়ার্স আছে বা যার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সে কেন পাচ্ছে না আর যার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি কিংবা ফলোয়ার্সের সংখ্যা এক হাজার বা দু হাজার সে কি করে এই মনিটাইজেশন টুলসটা পেয়ে যাচ্ছে দেখুন ফেসবুকে ভিডিও আপলোড করার কিছু রুলস আছে আপনি যে কোনো ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না কিংবা আপনার যে পেজ সেই পেজেও কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলসের এই অপশনটা পেয়ে যেতে পারেন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আপনারা জানতে চান যে কোন কোন রুলসগুলো ফলো করলে কিংবা আপনার পেজ বা প্রোফাইলে কোন কোন সেটিংসগুলো ঠিকঠাক থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের এই টুলসটি পেয়ে যাবেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্ট করুন আমি এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন সেটিংসগুলো আপনার পেজে ঠিকঠাক রাখতে হবে তাহলে আপনি এই টুলসটা পেয়ে যাবেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ফেসবুক যে নতুন আপডেট দিয়েছে সেটা আপনারা জানতে পেরেছেন তো যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন